হঠাৎ করে নুসরাতের মা হওয়ার খবর ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়। তবে নুসরাতের এই সন্তানের পিতাকে তা এখনও জানা যায়নি, আর এইটা নিয়েই প্রশ্ন তুলছে নেটিজেনরা। নুসরাতের স্বামী নিখিল জৈন তো অনেক আগেই অস্বীকার করেছে এই বাচ্চাকে। তিনি সাফ বলে দিয়েছেন, এই বাচ্চার পিতা আমি নই, নুসরাতের সাথে আমার অনেক দিন ধরেই কোনো রকম সম্পর্ক নেই। এরই মধ্যেই আবার ঘটে গেল আরেক কাহিনী। কিছুদিন ধরেই যশ এবং নুসরাতের প্রেম কাহিনী নিয়ে গুঞ্জন চলছিল টলিপাড়ায়। শোনা গেছে কিছুদিন আগে নুসরাত এবং যশ পাহাড় থেকে ঘুরেও এসেছেন, আর এই অবাধ ঘোরাফেরার জন্যই নেটিজেনরা সন্দেহ করছেন যশই নুসরাতের সন্তানের বাবা। এদিকে নেট মাধ্যমে এ খবর ছড়াতেই যশ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নুসরাতের সাথে আমার তেমন কোনো সম্পর্কই নেই, অর্থাৎ আমি নুসরাতের সন্তানের বাবা নই। তবে নুসরাত কার সন্তানের মা হতে চলেছেন, এ খবর নেট মাধ্যমে তুমুল ঝড় তুলে দিয়েছে। অন্যদিকে কাছের দুজন বান্ধবীর সাথে বেবি বাম সহ নুসরাতের কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে, আর ছবিগুলোতে স্পষ্ট যে নুসরাত মা হতে চলেছেন। এবার তো যশও অস্বীকার করলো নুসরাতের বাচ্চাকে, তাহলে কার বাচ্চার মা হতে চলেছেন নুসরাত? আর এ প্রশ্নেরই উত্তর খুঁজে চলেছে নেটিজেনরা। নুসরাতও অবশ্য স্পষ্ট করে তেমন কিছুই জানাননি। তো ভিউয়ার্স, এ ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।